বিএনপির রাজনীতি মানেই বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপে এই মন্তব্য করেন তিনি। বিএনপি দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো রাস্তায় নামে নাই, আমরা সবাই রাজপথে নামলে কি দাঁড়াবে সেটি হচ্ছে প্রশ্ন।